নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার। তোমরা দেখছো ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব 2023 সালের একাদশ শ্রেণীর এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। এমসিকিউ এবং এসিকিউ এর প্রশ্নের উত্তরগুলো আজকে আমি এখানে করে দেবো এবং বড় প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দেবো। তার আগে বলো, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে? আশা করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে, কারণ ইউথফুল স্টাডি সেন্টার থেকে যে ভিডিওটি পোস্ট করা হয়েছিল সাজেশনের, সেখান থেকে কিন্তু হুবহু সম্পূর্ণ প্রশ্নই কমন এসেছে, তা নিশ্চয়ই তোমরা দেখতে পেয়ে গেছো। আর ক্লাস টুয়েলভের এডুকেশন বিষয়ের যে পরীক্ষা হয়েছে তাতেও কিন্তু হুবহু কমন চলে এসেছে ইউথফুল স্টাডি সেন্টারের সাজেশন থেকে। তো আমাদের এই চ্যানেলে পাশে থাকো, অবশ্যই তোমরা উপকৃত হবে। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। প্রথমে গ্রুপ এর এমসিকিউ, শিশু এবং ব্যক্তির দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা, এই উক্তিটি করেছেন অপশন এ বিবেকানন্দ। সবচেয়ে প্রাচীন গণমাধ্যমটি হলো অপশন বি রেডিও। পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান? অপশন বি অনিয়ন্ত্রিত শিক্ষা। শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে সহপাঠক্রমিক কার্যাবলী তা হলো অপশন এ মাদার প্লে। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো অপশন ডি তাত্ত্বিক জ্ঞান আহরণ করা, শিক্ষার্থী যা কিছু শেখে তাই পাঠ্যক্রম, একথা বলেছেন কিন্তু হরণী, কিন্তু এখানে অপশনে কিন্তু সেই মেন নামটা নেই, তাই এখানটায় আমি বুঝতে পারছি না কোনটা হবে, তো আমি এখানে লিখে রাখলাম। তোমরা কি উত্তর করেছো আমাকে অবশ্যই জানিও। তারপরে দেখো, পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয়টি হলো অপশন সি নেতাজি সুভাষচন্দ্র মুক্ত বিদ্যালয়। মানুষকে উপার্জনক্ষম করে তোলায় শিক্ষার লক্ষ্য, শিক্ষার এই প্রকার লক্ষ্যকে বলা হয় অপশন এ বৃত্তিমূলক লক্ষ্য। স্কুল ইজ এ সিম্পলিফাইড পিউরিফাইড বেটার ব্যালেন্স সোসাইটি বলেছেন অপশন সি ডিউই। এবার গ্রুপ বির যে তোমাদের ছোট প্রশ্নগুলো রয়েছে দেখে নাও, যে সাইকোলজি কথাটির অর্থ হলো অপশন এ হবে, এটা আত্মার বিজ্ঞান। সংবেদন সৃষ্টি হয় অপশন বি উদ্দীপক থেকে। শিখন হলো একটি ড্যাশ প্রক্রিয়া অপশন বি স্বাভাবিক। মনোবিদ পিকুনাস জীবন বিকাশের স্তরকে কটি ভাগে ভাগ করেছেন অপশন এ 10টি। প্রত্যক্ষণ যে দুটি সংমিশ্রণ তা হলো অপশন সি সংবেদন ও স্মৃতি। কাসা দাই বাম্বিনীর প্রতিষ্ঠাতা হলেন অপশন এ মন্তেশ্বরী। শৈশবে শিশু শিক্ষালয় হলো অপশন এ প্রাক প্রাথমিক বিদ্যালয়। দেখো শিক্ষালয় বলেছে তাই বিদ্যালয় বলা হচ্ছে, যদি শিক্ষা কোথায় হলো বলতো তাহলে কিন্তু পরিবার হতো অপশন সিটা, কিন্তু যেহেতু শিক্ষালয় বলেছে তাই অপশন এ প্রাক প্রাথমিক বিদ্যালয়। তারপর চলে আসে পরবর্তী বছর, ড্যাশ জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন হয় না অপশন এ পরিণমনের। তারপরে শিক্ষা মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান, এটির প্রবক্তা হলেন অপশন সি জেমস। তারপরে গ্রুপ সি, ইসলামীয় শিক্ষা ব্যবস্থা শুরুর অনুষ্ঠানকে বলা হতো অপশন সি মক্তব। তারপরে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সুযোগ লাভ করতো অপশন ডি ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্য শিক্ষার্থীরা। তারপর দেখো, উড়ের দলিল ভারতে পাশ হয় অপশন সি 1854 সালে। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন অপশন এ রাজা রামমোহন রায়। তারপর আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় অপশন এ 1815 সালে। মাতৃভাষায় মাতৃদুগ্ধ এটির প্রবক্তা হলেন অপশন ডি রবীন্দ্রনাথ। পরবর্তী প্রশ্ন চলে আসো, যে শিক্ষার যে কোনো দুটি লক্ষ্য হলো, একটা হচ্ছে চরিত্র গঠন আর একটা হচ্ছে সামাজিক ও ব্যক্তিগত বিকাশ। তারপরে একজন আদর্শ শিক্ষকের যে কোনো দুটি গুণ উল্লেখ করো, একটা হচ্ছে সমাজসেবী, সমুদ্র ব্যক্তিত্ব, সুস্বাস্থ্য, প্রেরণা, এই সমস্ত। পরিবারের যে কোনো একটি শিক্ষামূলক কার্য উল্লেখ করো, যেরকম সামাজিক শিক্ষা, আচরণ শিক্ষা। নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি উল্লেখ করো, যে কৃত্রিম পরিবেশে গড়ে ওঠা। যাই হোক, তো সহপাঠক কোনো কার্যকরী হলো যে সকল কার্যাবলী শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশের সাথে সাথে তার জীবনের সর্বাঙ্গীণ বিকাশে সাহায্য করে তাকে সহপাঠক্রমিক কার্যাবলী বলে। পাঠক্রম রচনায় যে কোনো একটি নীতি উল্লেখ করো, যেটা হচ্ছে উপাদান বিন্যাস নীতি। ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয় ইগনু কত সালে ভারতে প্রতিষ্ঠিত হয়? 1985। তারপর দেখো, শিক্ষা মনোবিজ্ঞানের যে কোনো একটি সংজ্ঞা দাও, সংক্রান্ত আচরণের বিজ্ঞান ও মানুষের শিক্ষা। মনোবৈজ্ঞানিক পরীক্ষাগারে কেউ প্রথম উপস্থাপন করেন উইলিয়াম উড। কৈশোর দুটি সামাজিক চাহিদা উল্লেখ করো, যে আত্মপ্রকাশের চাহিদা এবং দুঃসাহসিকতার চাহিদা। প্রত্যক্ষণের যে কোনো একটি স্তর উল্লেখ করো, পৃথকীকরণ ও সদৃশ্যকরণ। জানা কি ধরনের প্রক্রিয়া? সংবেদন, প্রত্যক্ষণ, ধারণা, মানসিক প্রক্রিয়া। শিখন ও পরিণামের একটি পার্থক্য উল্লেখ করো, জৈবিক প্রক্রিয়া। সংবেদন ও প্রত্যক্ষণের সম্পর্ক হলো সংবেদন জ্ঞান অর্জনের প্রথম ও প্রত্যক্ষণ হলো দ্বিতীয় পর্যায়, ফলে সংবেদন ছাড়া প্রত্যক্ষণ সম্ভব নয়। আচ্ছা, প্রাচীন ভারতের ব্রাহ্মণ্য বৌদ্ধ শিক্ষার মধ্যে একটি পার্থক্য উল্লেখ, মঠ বিহার সঙ্গে থাকতে হতো। সি এ বি পুরো কথা দেখি, যেরকম সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। মক্তব কি? মধ্যযুগে মুসলিম শিক্ষা ব্যবস্থায় শিশু শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান। ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? হান্টার কমিশন। বৌদ্ধ যুগে একটি বিখ্যাত শিক্ষাকেন্দ্রের নাম বলো, এটা হচ্ছে উল্লেখ হচ্ছে নালন্দা। সোমপ্রকাশ পত্রিকা কে প্রকাশ করেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। বিদ্যাসাগর রচিত যে কোনো দুটি শিক্ষামূলক গ্রন্থের নাম? বর্ণপরিচয় এবং ঋজুপাঠ। বুনিয়াদী শিক্ষা দুটি বৈশিষ্ট্য লেখো, সামাজিক গুণের বিকাশ এবং শ্রমের প্রতি মর্যাদা বৃদ্ধি। চলে আসছি বড় প্রশ্ন, দেখো গ্রুপ এতে যে বড় প্রশ্নগুলো রয়েছে, অনিয়ন্ত্রিত শিক্ষা, তারপরে পাঠক্রম এবং শিক্ষা সংস্থান থেকে ব্যক্তিগত লক্ষ্য দেওয়া ছিল আমাদের প্রশ্ন, চার পাঁচটা মাত্র প্রশ্ন দিয়েছিলাম, তার থেকে তিনটে প্রশ্ন কমন রয়েছে। তারপর চলে আসো, পরিণমন কি, কৈশোর বলতে কি বোঝো, প্রত্যক্ষণ, এটাও কিন্তু তাই দেওয়া রয়েছে। একদম হাতে গুনে প্রশ্ন দিয়েছিলাম, সেখান থেকে একদম ধরাবাঁধা প্রশ্ন তোমরা পেয়েছো। তারপরে চলে আসো এখানে, হান্টার কমিশন চলে আসে, স্বামী বিবেকানন্দের মানুষ গড়া শিক্ষা এবং গান্ধীজির শিক্ষা চিন্তা, একদম সম্পূর্ণ প্রশ্নই কমন এসেছে। তো এই ছিল তোমাদের প্রশ্নপত্র। তো ভিডিও আজকে এখানে শেষ করছি, দেখা হবে তোমার সঙ্গে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।